আসসালামু আলাইকুম গাইস, বাংলাদেশের এই 300 ফিট রাস্তা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সকলেই কিন্তু বাংলাদেশের এই ঢাকার পূর্বাঞ্চলে গিয়ে মানে 300 ফিট রাস্তায় গিয়ে ফটো শ্যুট করতেছে, এবং এই ফটোগুলো যখনই তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে সকলের ফটোই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। এখন আপনি ঢাকা শহর থেকে বাইরে আছেন বা আপনার হচ্ছে যে 300 ফিট রাস্তায় যাওয়ার কোনো সামর্থ্য হচ্ছে না, কিন্তু 300 ফিট রাস্তার এই যে এরকম ফটো তুলতে চাচ্ছেন, সো ম্যাজিক দেখাবো, আপনি ঘরে বসেই কিন্তু 300 ফিট রাস্তায় গিয়ে ফটো তুলতে পারবেন। মানে এইরকম একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন। মানে হচ্ছে যে আপনাকে ওই 300 ফিট ভাইরাল 300 ফিট রাস্তায় যেতে হবে না, আপনার যে কোনো নর্মাল ফটো দিয়ে কিন্তু আপনি তুলতে পারবেন 300 ফিট রাস্তার এই ভাইরাল ফটোগুলো ঘরে বসেই এক মিনিটেই। কীভাবে দেখুন, মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমত কী করতে হবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। সো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট প্রথমে আপনাদেরকে কি করতে হবে, গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করতে হবে। সো কিরকম গুগল ড্রাইভের লিঙ্ক আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলেই মানে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। সো গুগল ড্রাইভের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো সেই লিঙ্কে জাস্ট ক্লিক করে দিবেন। দিলেই দেখবেন কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু 300 ফিট রাস্তার ফটো দেখতে পারবেন। জাস্ট সেই ফটোটা গ্যালারিতে নিয়ে রাখবেন, এরপর প্লে স্টোর থেকে পিক্সআর্টের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। সো প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এই যে পিক্সআর্ট। সো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো অবশ্যই ইনস্টল করে ওপেন করে দেবেন আপনাদের ফোন থেকে। সো গাইস, এই যে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যেই কিন্তু আপনার যে কোনো ফটো দিয়েই কিন্তু ভাইরাল ওই 300 ফিট রাস্তার ফটো কিন্তু এডিটিং করতে পারবেন। তো এরপর প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি কি করবেন, আমার গুগল ড্রাইভ থেকে যে ব্যাকগ্রাউন্ড দুইটা বা তিনটা 300 ফিট রাস্তার ফটো আপনি মানে নিয়েছেন, সেরকম একটা ভালো পছন্দ মতো আপনার পছন্দ মতো ওই 300 ফিট রাস্তার ব্যাকগ্রাউন্ড ফটোটা কি করবেন, সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। গাইস, এবার আপনাদেরকে কি করতে হবে, নিচের দিকে এভাবে স্লাইড করতে হবে এবং এখান থেকে প্লাস অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কি করতে হবে, আপনাদের গ্যালারি থেকে আপনার নিজের যে ফটো দিয়ে 300 ফিট রাস্তার ফটোটা তুলতে চাচ্ছেন সেরকম একটা ফটো, নর্মাল একটি ফটো কি করতে হবে, আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে এবং ওপরের অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এরপর কি করতে হবে, এই যে নিচের দিকে দেখতে পারবেন রিমুভ বিজি অপশন, এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড এইভাবে কি করতে হবে, রিমুভ করে নিতে হবে। নেওয়ার পর আপনার ফটোটা নিচের দিকে এইভাবে আমার মতো করে অ্যাডজাস্টমেন্ট করবেন। করার পর এখন এখান থেকে আপনি অ্যাডজাস্ট নামের এইভাবে যদি আপনি স্লাইড করেন এইদিকে অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন এবং এই যে ব্রাইটনেস অপশন এটা কিন্তু কমায় দিবেন। সো এইগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কন্ট্রাস্ট অপশন একটু বাড়ায় দিবেন, তাহলে কি হবে একদম মানে মনে হবে হুবহু হয়তো বা আপনি এই যে এই পূর্বাচলের ভাইরাল 300 ফিট রাস্তায় গিয়ে এই ফটোটা আপনি শ্যুট করেছেন, কিন্তু আপনি ঘরে বসে এটা করতে পারতেছেন, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। স্যাচুরেশন কি করবেন, আপনি ফুল করে দেবেন বা একটু বাড়ায় দেবেন। সো এগুলো কিন্তু আপনারা এডিটিং করে নেবেন। সো নেওয়ার পর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। সো এরপর আপনাদের সামনে দেখেন ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে, আমার ফটোটা কিন্তু গাইস এডিটিং হয়ে গেছে। ফটোটা এখন সেভ করার জন্য এই যে এই অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। সো দেখেন আমি কিন্তু 300 ফিট রাস্তায় না গিয়েই ঘরে বসেই দেখেন আমি কিন্তু 300 ফিট রাস্তায় একটা ফটো শ্যুট করে নিলাম। সো এভাবেই কিন্তু আপনি করতে পারবেন। সো এখন কিন্তু এই পূর্বাচলের 300 ফিট রাস্তাটা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাকে এই মানে ফটোটা শ্যুট করতে হবে ঘরে বসেই, আর সেই ক্ষেত্রে আপনাকে টাকা খরচ করে বা হচ্ছে যে আপনার সময় নষ্ট করে 300 ফিট রাস্তায় যেতে হবে না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।